1757 সালের 23 জুন নদিয়া জেলার পলাশির প্রান্তরে ইংরেজদের সঙ্গে যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। পতন ঘটে বাংলার শেষ নবাবের। ইতিহাস বলছে নবাবের প্রধান সেনাপতি মীর জাফর আলী খান বাহাদুর নবাবের নির্দেশ উপেক্ষা করে ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধে অংশ নেননি। এ কারণে যুদ্ধে পরাজয় বরণ করতে হয়েছিল সিরাজউদ্দৌলাকে। এ ঘটনার মধ্য দিয়ে ব্রিটিশদের অনুপ্রবেশ ঘটেছিল ভারতবর্ষে, আর মীর জাফরকে ইতিহাস বিশ্বাসঘাতক হিসেবে আখ্যায়িত করেছে। ব্রিটিশদের আশীর্বাদে মীর জাফর নবাব হিসেবে স্বীকৃতি পেলেও পলাশির যুদ্ধের 9 বছর পর 1765 সালের 5 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। ঐতিহাসিক এই ঘটনার 265 বছর পর কেমন আছে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার শহর মুর্শিদাবাদ? কেমনইবা আছেন ইতিহাসের বিশ্বাসঘাতক হিসেবে পরিচিতি পাওয়া মীর জাফর আলী খান বাহাদুরের বংশধররা? তারই উত্তর খুঁজতে সম্প্রতি মুর্শিদাবাদের জাফরাগঞ্জে পৌঁছায় সময় সংবাদের কলকাতা ব্যুরোর সদস্যরা। খোঁজ মেলে তার পরিবারের। মীর জাফরের বাড়িতেই পাওয়া গেল তার নবম বংশধর লিজান হায়দার আলী খানকে। সময় সংবাদের কাছে তিনি দাবি করেন বিশ্বাসঘাতকতা করেননি মীর জাফর, এমনকি ইতিহাস নিয়ে লজ্জিত নন তার পরিবার। ইতিহাসকে বিকৃত করা হয়েছে বলেও দাবি করেন এই নবম মীর জাফরের বংশধর। প্রিয় দর্শক, আপনারা জেনে খুব খুশি হবেন যে আমরা পেয়ে গিয়েছি কিন্তু সেই মীর জাফরের নবমতম যে বংশের একজন প্রতিনিধি, বলা ভালো একেবারেই যুবক, তরুণ যুবা, পড়াশোনা করে চাকরি করেন এবং স্থানীয়ভাবে একটি কলেজে পড়াশোনা করেছেন এবং তাকে পেয়ে গেছি। তার কাছ থেকে আমরা শুনে নেব যে আসলেই মীর জাফরের ভূমিকা কী ছিল এবং তারা কি মীর জাফরের বংশধর হিসেবে আদৌ কি আত্মগোপন করে রয়েছেন বা লুকিয়ে বেড়ান, তারা কি কোথাও সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে নেই, বা তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বা তাদের বিয়ে করার ক্ষেত্রে বা তাদের সন্তানের পরিচয় দেওয়ার ক্ষেত্রে কি কোথাও চুল পরিমাণেও তারা কোথাও মাথা নত করছেন? এই সমাজ ব্যবস্থা কি তাদের মীর জাফরের বংশধর হিসেবেই পিছিয়ে রেখেছেন? আমরা জেনে নেব তার সঙ্গে কথা বলে। প্রিয় দর্শক চলুন, আপনাকে অনেক ধন্যবাদ সময় টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকেও যে আপনাকে আমরা খুঁজে পেয়েছি এবং আপনি আমাদের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন। এটা সত্যি না, কারণ আমরা তো লুকিয়ে না, আমরা তো ওপেনলি সবার সঙ্গে দেখাশোনা করি। আর আমার বাবাও, যিনি অনেক বড় হিস্টোরিয়ান ছিলেন, তিনি অনেক বইও লিখেছেন, নাম অ্যাওয়ার্ডও পেয়েছেন উনি। সেই বলবেন বইয়ের না আপনার বাবার নামটা? আমার বাবার নাম সৈয়দ মোহাম্মদ রেজা আলী খান, উনি অষ্টম ডিসেন্ডেন্ট, আর উনি এটা বইও লিখেছেন, ঠিক আছে, যেটা রেকগনাইজ বাই ডিফারেন্ট প্লেসেস আর ডিফারেন্ট স্টেজেস, ঠিক আছে। তো ইনি মানে মীর জাফর সম্বন্ধে সেই পয়েন্টটাও লিখেছেন কি ওনার অ্যাকচুয়ালি ট্রেটার নয়, বিশ্বাসঘাত নয়, ঠিক আছে, ইনি সেটা মেনশন করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সেটা সেটা হ্যাঁ তিনি সেটা বইয়ে রেফারেন্স সেটা প্রুফ করে দিয়েছেন, ঠিক আছে। তো অনেক মানে অনেক তথ্য থাকে তো যেটা যে মানে মানে আচ্ছা, তাহলে উনি যে বিশ্বাসঘাতক নন সেটা ইতিহাস মানে ইতিহাসে যোগ বিয়োগ করে উনি আপনার বাবা সেটা প্রমাণ করে দিয়েছেন যে মীর জাফর বিশ্বাসঘাতক নন, শুধুমাত্র ঘটনাক্রমের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে এবং যে কারণেই তিনি ইতিহাসে বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত হয়েছেন, তাই না? তো এইটা কি এই যে যখন আপনারা যে আপনার বাবা যখন এই এটার অঙ্ক বিভিন্ন ইতিহাসের অঙ্ক কষে বুঝিয়ে দিলেন, তারপর আপনাদের কি কখনো আত্মতৃপ্তি এসেছে? মানে এর আগে কি কখনো মনে হয়েছে কোনো গ্লানি ছিল না? আগে ছিল, আর ওনার এটা বই বের হওয়ার পর অনেক রিপোর্টার, ম্যাগাজিন, তার সব বের হয় আর্টিকেলসগুলো, তারপরেও কিন্তু সেটা তো থাকবেই, মানে দুই পক্ষ তো অলওয়েজ থাকবেই, ঠিক আছে, তাহলে সেটা তো আগেও থাকবে। এখন আমরা যদি এখন এটা নিয়ে আবার গবেষণা করি, এটা নিয়ে এগোই এটাকে প্রুফ করার জন্য, তারপরেও সেটা থাকবে কামিং জেনারেশনে। সে তো মানে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যারা পুরুষ, মানে ধরুন যাদের ওখানে বিয়ের প্রপোজালের ক্ষেত্রে, ধরুন আপনি হয়তো আপনি বিবাহিত নিশ্চয়ই, তাই না? যখন আপনি বিয়ে করতে গিয়েছেন, আপনি যখন মেয়ে দেখতে, আমাদের মধ্যে কি হয় মেয়ে দেখা হয় প্রপোজ করতে হয়, কখনো এটা এরকম মনে হয়েছে যে রিফিউজ হয়ে যাওয়া যে আমি মীর জাফরের বংশ ছিলেন ধরনের? না, এটা তো অনেক প্রাউড, যখন আমি যেখানে যেখানে মেনশন করেছি ঠিক আছে,
সেটা তো একটু গর্বর ব্যাপার আছে। মানে এখানে এখানে যে তারা ভেবেছেন যে আপনি একজন ঐতিহাসিক ব্যক্তির নবম পুরুষ, হ্যাঁ, যদি সেটা মেনশন হয় তাহলে সেটাই ভেবেছেন কি ঐতিহাসিক ব্যক্তির নবম পুরুষ, ঠিক আছে। যদি আমি বাইরে যদি এখানে চাকরি বাকরি এখানে ওখানে যখন মেনশন করেছি সেটা সেইভাবেই নিয়ে হয়েছে, তখনও কেউ মেনশন করেনি কি না মীর জাফর বিশ্বাসঘাতক, ওরা এরা ওর ডিসেন্ডেন্ট আছে, এরকম কেউ দেখেনি। সবাই দেখেছে কি একটা হিস্টোরিয়ান মিনস সঙ্গে রিলেশন আছে তার। আপনি কোথায় পড়াশোনা করেছেন? আমি পড়াশোনা গ্র্যাজুয়েশন সব এখানেই করেছি বেঙ্গলে। তো আপনি তো একজন শিক্ষিত বা যুবক বা এই প্রজন্মেরই সোশ্যাল মিডিয়া দেখেন নিশ্চয়ই আপনারও আছে, তো আপনার কি মনে হয় যে এই তথ্য মানে উনি যে বিশ্বাসঘাতকতা করেননি বা বিশ্বাসঘাতক নন, এই তথ্য এস্টাবলিশ করতে শুধু একটি বই যথেষ্ট? না না, শুধু একটা বই যথেষ্ট না, তার সঙ্গে অনেক কিছু রিলেটেড আছে, ঠিক আছে। আমি ছোটোবেলা থেকে নিজের বাবাকে দেখেছি, তিনি যেভাবে খেটেছেন এর উপরে, যেভাবে রিসার্চ করেছেন পুরো, ঠিক আছে। আমার বাবা পিএইচডিও করেছিলেন, তো পুরো হিস্টোরি নিয়ে পিএইচডি করেছিলেন, তার রিসার্চ সব দেখিয়ে, তো অনেক কিছু আছে এর সঙ্গে অ্যাড, ঠিক আছে, সেটা প্রুফ করার জন্য। কোথাও কি আপনার কখনো মনে হয়েছে মানে কোনো এক সেকেন্ডের জন্য কষ্ট হয়েছে যে এইভাবে যখন আপনি হয়তো আপনাকে কেউ হয়তো চেনেন না, যে হয়তো আপনি পরিচয় দিলে আপনি জানবেন যে আপনি হয়তো মীর জাফরের স্বজন বা নবম পুরুষেরই একজন প্রতিনিধিত্ব করছেন, কিন্তু ধরুন আপনি আপনার আমাদের এখানে অনেক রাজনৈতিক, আপনাকে আমি বলতে আমার খুব দ্বিধা নেই যে আমাদের এই মুহূর্তে রাজ্যের শাসক এবং বিরোধী দলের মধ্যেও এই যে শব্দটি ব্যবহার করা হয় মীর জাফর, একটি একজনকে বিশেষ করে একজনের নামে পেছনে আগে বলা হয়, কোথাও গিয়ে আপনার কি কষ্ট হয়? এটাই আমার জাস্ট একটু জানার, আমার নিজের একজন সাংবাদিক হিসেবে নয় মানবিক হিসেবে আমাকে জানতে। যেইভাবে জানা হচ্ছে সেটা তো অবশ্যই খারাপ লাগবে, যে কাউকে আপনাকে বললে সেটা আপনাকেও খারাপ লাগবে, তাই সেই সময় আমাদেরও খারাপ লাগে এটা শুনতে। তো এখন আপনারা কি ওই ফাইটে যাবেন? ফাইট মিন্স হচ্ছে যে এই গণতান্ত্রিকভাবে যে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করে যে মীর জাফর প্রকৃত অর্থেই বিশ্বাসঘাতক ছিলেন না? না বলতে গেলে, কারণ আমাদের জেনারেশনে এখন কেউ নেই সেরকম, তার মধ্যে যত স্ট্যামিনা আছে আমার বাবার মতন যে গিয়ে দাঁড়াতে পারে একা, আমার বাবা যেটা করেছিলেন সেটা পুরো একাই দাঁড়িয়েছিলেন, ওর সঙ্গে কেউ ছিল না, ফ্যামিলি মেম্বার বা আশেপাশে কেউ সেরকম সাপোর্টিভ ছিল না, কারণ জানতো কি এটা আবার সবাই জানতে পারলে বাইরের লোকেরা মীর জাফর আরও খারাপ হবে তাদের জন্য, কিন্তু আমার বাবা সেটা ভাবেননি, তিনি ওপর খেটেছিলেন। কিন্তু এখন আমাদের জেনারেশনে সেরকম স্ট্যামিনা নেই, সবাই নিজে নিজের লাইফে ব্যস্ত আছে, তা কেউ এটা আর এখন এখানে কীরকমভাবে আমি দেখেছি যেরকমভাবে ইতিহাসের নায়ক এবং একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে তার পরাজিত হওয়ার পর অনুশোচনা এবং বাঙালি বা সারা বিশ্বের মানুষের মধ্যে যেমন রয়েছে সিরাজউদ্দৌলার প্রতি, এবার একই রকমভাবে কৌতূহল রয়েছে যে মীর জাফর বা বিশ্বাসঘাতক হিসেবে যে চিহ্নিত, ঠিক একই রকমভাবে প্রচুর সংখ্যক লোক আপনাদের এই মীর জাফরের বাড়ি অথবা তার যে কবরস্থান এই সমস্ত এলাকায় একই রকমভাবে আসেন, তো সেক্ষেত্রে আপনি কী বলবেন যে একই রকমভাবে মানে যারা দেখতে আসেন সেক্ষেত্রে তাদের কাছে মীর জাফর আর সিরাজউদ্দৌলা বলে কিছু নেই, মানে তারা একটা হিস্ট্রিক্যাল প্লেস দেখতে আসেন? না, এখানে কেউ হিস্টোরিক্যাল প্লেস দেখতে আসে না আর, ঠিক আছে, এখানে হিস্টোরির সঙ্গে কোনো রেফারেন্স নেই সেরকম, ঠিক আছে। এই বাড়িটা হলো আমার দাদুর, আমার বাবার বাবা সৈয়দ জাফর আলী খান, তার বাড়ি হলো এটা, ঠিক আছে। আর এখানে বিশেষ করে একটা ধর্মস্থান আছে, তো সেইভাবেই সে লোকেরা আছে, হিস্টোরি নিয়ে কিছু দেখতে আসে না। মানে এখানে এখানে শুধুমাত্র এই ধর্মীয় স্থান হিসেবেই আসেন, তাই তো? লোকাল এবং অ্যাব্রোডে যারা আসেন তারা সবাই তাই আসেন, যারা জানতে পারে তারা আসে, এই ধর্মস্থান ভেবেই আসে। তা আপনি আমাদের টেলিভিশন অনেক একটি জনপ্রিয় টেলিভিশন, বাংলাদেশের খুবই জনপ্রিয় টেলিভিশন, তো সেক্ষেত্রে আপনি আমাদের সময় টেলিভিশনের দর্শকদের মীর জাফরের বংশধর বা নবম পুরুষের একজন প্রতিনিধি, যেহেতু আপনার বাবা গত হয়েছেন এবং আপনি এখন অ্যাক্টিভ, সেই হিসাবে আপনি দর্শকদের আমাদের সময় টেলিভিশনের দর্শকদের কি বলবেন, আপনার কিছু বার্তা থাকলে আপনি দিতে পারেন যে আসলে তাকে নিয়ে বা আপনাদের? দেখেন, অনেক রিপোর্টার বা নিউজ চ্যানেল থেকে এদিক ওদিক থেকে আসে, ঠিক আছে, সবাই বাইটস নিয়ে যায়, তারপরে যে যার লেখা আছে সেরকম লিখে দেয় বা টেলিকাস্ট করে কি
এরকম এক মিস্ট্রি আছে, এরা বংশধররা লুকিয়ে আছে, আর বিশাক ঘর তো মির জাফর আছেন, তো সেরকম কিছু নেই, আমরা সেরকম কোনো লুকিয়েও নেই, অবলুপ্তও নেই, আমরা নর্মাল অ্যাজ এ সিটিজেন সবার সঙ্গেই থাকি, সবার সঙ্গে মিলে থাকি আর প্রাউডলি থাকে। কেবল মির জাফরের পরিবারের সদস্যরাই নন, একই ধরনের বক্তব্য এলাকার বহু বাসিন্দাদেরও। লোকে বলে বিশ্বাসঘাতক মির জাফর, যদি মির জাফর পলাশির যুদ্ধে বিশ্বাসঘাতক করত, তো এই মির জাফরের থার্ড ওয়াইফ পানি বেগম তখনকার দিনকার 90 লক্ষ টাকা, মানে এখন হিসাব যদি করবেন সে 900 কোটি টাকা পেয়ে যাবে, তাও শেষ হবে না, কেন নবি পিরিয়ডে ছিল সোনার টাকা। মির জাফর যদি চিন্তাভাবনা করত, যদি বিশ্বাসঘাতক করত বাংলার মাটি থেকে, তো সমস্ত টাকা নিয়ে ইরান চলে যেত, মানে মির জাফর ইরান যায়নি। মির জাফর তো এখানকার লোক না, মির জাফর হচ্ছে নাজাফ দেশের লোক। হ্যাঁ, এবার মির জাফরকে লোক সবাই বলে বিশ্বাসঘাতক, বাংলাকে বিক্রি করেছে ব্রিটিশের হাতে 200 বছরের জন্য। এবার আপনারা চিন্তা ভাবনা একটু করুন কি, মির জাফরের টাইমে ইংরেজ এলো, কার টাইমে এলো? ইংরেজ তো এসেছিল আলিবর্দির টাইমে, কেন সেই সময় তাড়ি দেওয়া না, কেন না কেন ব্রিটিশকে এখানে বাংলাতে জায়গা দেওয়া গেল? হ্যাঁ, বিদেশি লোক তো সবসময় চান্স করবে আমার দেশটাকে নষ্ট করার জন্য, সবসময় চিন্তা করে রাখবে। যখন আলিবর্দি খান ছিল তখন তো বড়ো বড়ো এখানে সমস্ত ছিল, জগৎসুরে ছিল, উদয় চাঁদ ছিল, রাজদুল্লা ছিল, মোহনলাল ছিল, এরা সেই সময় ব্রিটিশকে কেন তাড়িয়ে দিল না? ইয়া তো এরা ব্রিটিশের গুলামেরই ছিল আগেকার। তারপরে মির জাফর স্পটে এলো, এবার কি আছে, মির জাফর পিকচারে ছিল, তার জন্য সমস্ত দায় ওর ঘাড়ে দেওয়া গেছে, মির জাফর বিশ্বাসঘাতক। তবে মির জাফরের বংশধরদের ইতিহাস বিকৃতির দাবি যতই জোরালো হোক না কেন, ইতিহাসের এই অধ্যায়কে আজও ভুল প্রমাণ করতে পারেননি কেউ। সুব্রত আচার্য, সমসংবাদ, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ।